কোমর ও নিতম্ব শরীরের ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি নড়াচড়া সহজভাবে করতেও ভূমিকা রাখে তবে প্রায় যদি শরীরের মধ্যভাগে ব্যথায় ভুগতে হয় সেক্ষেত্রে জুতা পরিবর্তনের দিকে নজর রাখতে হবে ব্যথা পা থেকে শুরু হয়ে উপরের দিকে হতে পারে আর হাঁটা বা অন্যান্য কাজের সময় নানা রকম ত্রুটি সৃষ্টি করতে পারে পা মাটিতে পড়ার সময় যদি চাপ সঠিকভাবে গ্রহণ করতে না পারে তবে সংযোগস্থলের ওপর চাপ পড়ে আর নিতম্বে সংযোগস্থলে ঝামেলা দেখা দেয় এছাড়াও ঘন ঘন বসা বা বসে থাকা একই বাষ ফিরে ঘুমানো বা খুব বেশি ভারী ব্যায়াম করা নিতম্বের ব্যথা বাড়াতে পারে অনেক সময় জুতার কারণেও নিতম্বে ব্যথা দেখা দিতে পারে কেননা সকল জুতা মাটিতে পা পরার সময় ঝাঁকুনি সমানভাবে সহ্য করতে পারে না জুতার পেছনে খরচ করার আগে কোন ধরনের জুতা আপনার জন্য উপকারিতা জানতে কথা বলে নিতে পারেন নতুনদের জন্য সম্পূর্ণ আটকে থাকে এমন জুতা বাছাই করাই ভালো সোজাভাবে পা আর গোড়ালি ভালো মতো আঁকড়ে থাকে আর নিতম্বকে ভালো মতো স্বাভাবিক অবস্থাতে রাখতে সহায়তা করে মিট শোল বা সুকতলি গুরুত্বপূর্ণ নমনীয় জুতাই ব্যবহার করা ভালো যখন পায়ের গোড়ালি বাকি পায়ের আঙুলকে উপরের দিকে তোলে এবং পায়ের তলার মাঝের কোন হ্রাস পায় অন্যদিকে প্ল্যান্টার ফ্লেকশন হল গোড়ালি পায়ের দিকে বাঁকা হয় এবং পায়ের আঙ্গুল নিচের দিকে থাকে মিটসল পায়ের এরকম অবস্থানের পরিমাণ হ্রাস করে জুতা যথেষ্ট নমনীয় কিনা তা বোঝার জন্য জুতার কেন্দ্রে মোচড় দেয়া মানে চাকার মতো গোল করে ফেলা যায় কিনা আর পেঁচানো সম্ভব হয় কিনা সেটাই দেখতে হবে রাবারের নরম জোতা দীর্ঘস্থায়ী হয় এবং এগুলো ব্যবহার সংযোগস্থলে বাড়তি চাপ পড়াও প্রতিরোধে সহায়তা করে